জনি ব্যারিস্টোর আউট বিতর্ক তৈরি করলো লর্ডসে। এতটাই যে লর্ডসের বিখ্যাত লং রুমে ইংলিশ দর্শকদের সঙ্গে বচসায় জড়ালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে বেন ডাকের 83 রানে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন ব্যারিস্টোর। ব্যক্তিগত 10 রানের মাথায় ক্যামরন গ্রিনের একটি বাউন্সারের ডাক করে ক্রিজ থেকে বেরিয়ে যান ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু বল কুড়িয়ে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স কেরি বল ছুড়ে ভেঙে দেন স্টাম্প। পুরো ব্যাপারটি মাঠে বিভ্রান্তি তৈরি করে দেয়। ব্যারিস্টোর মনে করেছিলেন বল ডেড হয়ে গিয়েছে, কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটাররা আউটের আবেদন জানান। তবে আউটের আবেদন নিয়ে অস্ট্রেলিয়ানরাও ছিলেন কিছুটা দ্বিধান্বিত। আম্পায়াররা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য টেলিভিশন আম্পায়ারের সাহায্য চান। তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন ব্যারিস্টোকে স্টাম্পিং করেছে ক্যারি। ব্যারিস্টো এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না, তিনি মাঠ ছাড়তেও কিছুটা দেরি করেন। লর্ডসের গ্যালারি থেকে এ সময় দর্শকেরা দোয়া দিয়ে এর প্রতিবাদ জানাচ্ছিলেন। এ সময় দর্শকেরা অস্ট্রেলীয় ক্রিকেটারদের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছিলেন। এমন অবস্থা চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। প্রিয় দর্শক, জনি ব্যারিস্টোর উইকেট হওয়া বা না হওয়া নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।